আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি। রান্না করব গরুর মাংসের ভুনা, তবে আজকের এই গরুর মাংসের ভুনা একটু অন্যরকম করে রান্না করব। আর গরুর মাংসের ভুনা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এটা খেতেও অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়। রেগুলার গরুর মাংস রান্না করলে যে স্বাদটা আসে তার থেকে একটু ভিন্ন ধাঁচের স্বাদ আসবে এই গরুর মাংস রান্নাতে। আমি এখানে 800 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি আর গরুর মাংস একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন এই মাংসটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে মাংসগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বড় 2 কোয়া রসুন আর কিছুটা আদা কুচি, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো লবণ। এবার বড় 2 কাপ পানি দিয়ে দেব। লবণটা আমি একটু নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এখন প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিলাম। এবার এই মাংসটা আমি 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। ঘড়ি ধরে জাস্ট 20 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। আমি একদম জাস্ট 20 মিনিট মতো এই মাংসটা সেদ্ধ করেছি। প্রেশার কুকারে ঢাকনা খুলে দিলাম আর মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাংসটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নেব। আর এই সেদ্ধ মাংসের যে পানিটা আছে এই পানিটা কিন্তু ফেলে দেব না, এই পানিটাই আমি রান্নার কাজে ব্যবহার করব। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। তেজপাতা দিয়ে দেব 2টা। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বেশ ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেব। জিরা বাটা দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি। জিরাটা বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। নেড়েচেড়ে জিরা বাটাটা মিলিয়ে নেব আর মশলাটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1/2 চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে আস্তে গরম মশলাটা দেইনি, গুঁড়া করে দিলাম। মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততই বাড়বে। আর এখানে মাংস যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু মশলাটাই ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো দিয়ে দেব মিডিয়াম সাইজের 1টা। টমেটো বাদেও রান্না করা যাবে, টমেটো দিলে খেতে ভালো লাগে। চুলার আঁচ অল্প রেখে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা গরুর মাংস দিয়ে দেব। মাংসটা দেখুন একেবারে নরম হয়ে গিয়েছে। সবসময় একইভাবে মাংস রান্না করি, সেই হাতে মেখে অথবা কাঁচা মাংস কষিয়ে। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম, মাংসটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে। আর এভাবে রান্না করলে খেতে এত বেশি মজাদার হয়, যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন। মাংসটা এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। অল্প আঁচে কষিয়ে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। মশলার সাথে মাংসটা কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, বারে বারে একটু নেড়ে দিতে হবে। আমি মাংসটা মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন মাংস সেদ্ধর যে পানিটা ছিল, অর্থাৎ বিফ স্টক দিয়ে দেব। পরিমাণ মতো করে বিফ স্টক দিয়ে দিলাম, কারণ এখানে সম্পূর্ণ বিফ স্টকটা লাগবে না, যেহেতু মাংস আগে থেকেই সেদ্ধ করা। আমি অর্ধেকটা বিফ স্টক দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দেব, এটা অন্য কোনো রান্নায় ব্যবহার করব। নেড়েচেড়ে মিলিয়ে নেব ভালোভাবে। আর এখানে আমি কিন্তু ঝোল রাখবো না, একদম মাখো মাখো করে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর ঝোলটাও প্রায় মাখো মাখো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া
আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এই মশলার ফ্লেভারটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। গরুর মাংসের ভুনা রান্না করা হয়ে গিয়েছে, আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে এবং কালারটাও মাশাল্লাহ কতটা সুন্দর এসেছে। গরুর মাংস ভুনা রান্না করা কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের এবং ভিন্নভাবে গরুর মাংসের ভুনা। এই গরুর মাংসের ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি, নান সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। যারা এখনও এভাবে গরুর মাংস রান্না করেননি, একবার রান্না করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজাদার হয়। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর এরকমই সব মজার মজার নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।